আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুরু করছি আজকে আমার নতুন ভিডিও, আর আজ দারুণ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখন দুপুরবেলা আমি স্নান টান করে এসেছি, এখন যাব আমি সুনুকে আনতে। সুনু গেছে ও বাড়িতে, ও বাড়ি থেকে এনে সুনুকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি যাব রান্নাঘরে। আর আজকে রেসিপিটা আমি কী দিয়ে বানাবো সেটা এখন বলে দিই, ভেন্ডির একটা রেসিপি বানাবো। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর সুনুকে ও বাড়ি থেকে আনার পর স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু আমার হয়ে গেছে। আর আমি আগেই বলেছিলাম আজকে আমি ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো, তো তার জন্য এই যে এখানে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। আর এই রেসিপিতে যেই সমস্ত উপকরণগুলো লাগবে, যেগুলো সামনে আছে, সেগুলো এক এক করে দেখিয়ে দিই। এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য আর যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি, সেগুলো বলে দিই। এখানে নিয়েছি কাঁচা বাদাম, নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর একটু আদা। এই কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে রয়েছে গোটা জিরে, এখানে নিয়েছি কারি পাতা, আছে চালের গুঁড়ো, বেসন, আর লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে ভাজার জন্য লাগবে সাদা তেল, আর লবণ তো লাগবেই। তো আরও হয়তো একটা দুটো উপকরণ লাগতে পারে, সেগুলো আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দেব। তো এবার রান্নাটা শুরু করি। আর শুরু করার আগে চট করে এই ভেন্ডিগুলোকে কেটে নেব, আর এই যে রসুন আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। এই যে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট হয়ে গেছে, আর এদিকে ভেন্ডিটাও কাটা হয়ে গেছে, এইরকম টুকরো করে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলোতে কিছু উপকরণ আমি দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এই চামচে দেড় চামচ বেসন দিলাম। এবার দিচ্ছি চালের গুঁড়ো এক চামচ, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। একটুখানি জিরে, গোটা জিরে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নেব। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভেন্ডির সাথে মাখিয়ে নেব। আমি রেসিপিটাতে হলুদ গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আরও এক চামচ বেসন আমি দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু জল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভেন্ডির সাথে সমস্ত মশলা, বেসন, চালের গুঁড়ো আমি ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আমি পুরোপুরি সাদা তেলে বানাবো, তো সেই জন্য এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি কিছু উপকরণ ভেজে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই ভেজে নেব কারি পাতা। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এই তেলে ভেজে নেব কাঁচা বাদাম।
গেছে যে বাদামের গাগুলো ফেটে গেছে। এবার বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নেব। একটা জিনিস যেটা হলো, আপনারা তো যারা আমার চ্যানেলটিকে দেখেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখন কোনো ব্লগ আমি দিতে পারছি না, রেসিপি দেওয়ার মানে রেসিপি বেশি দেওয়া হচ্ছে। আর সেটার কারণও আপনারা সবাই জানেন, এখন বাইরে বেরোতে পারছি না, তো সেই জন্য ব্লগ দিতে পারছি না। তো খুব প্রয়োজন ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না, আর আপনাদেরকেও বলবো যে আপনারাও খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, আর যদিও বা প্রয়োজনে বেরোন অবশ্যই নিজের মাস্ক পরে সেইভাবে বেরোবেন। এবার এই তেলে ভেজে নেব কুচি করে রাখা পেঁয়াজ। শুনুকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, রেখে আমি রান্নাঘরে এসেছি। অন্যদিন উঠে ও আমাকে ডাকে আর আজকে ডাকেনি, সোজা উঠে চলে এসেছে রান্নাঘরে আমার কাছে। শোনা দেখি, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, দেখি আমার দিকে তাকাও, এ দেখো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এটা একটু বেশি সময় লেগে গেল ভাজতে, বাদাম আর কারি পাতাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি এবার এই মশলা মাখানো ভেন্ডিগুলো ভেজে নেব। একসাথে আমি বেশি দিচ্ছি না, একটা একটা করে এভাবে অল্প অল্প করে ভেজে নেব, যাতে ভেন্ডিগুলো ভালো ক্রিস্পি হয়। এই যে এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আর বাকি যে ভেন্ডিগুলো আছে সেগুলো এই একইভাবে ভেজে নেব। এই যে মশলা মাখানো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে আরও কিছু জিনিস আমি মেশাবো, যাতে এই ভেন্ডিগুলো আরও বেশি টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দেব ভেজে রাখা পেঁয়াজ। এর উপর দিয়ে ছড়িয়ে দেব একটু চাট মশলা। এবার এই সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডিগুলো ভাজার সময় যদি মনে হয় যে লবণটা কম হয়েছে, তো এই সময় একটু লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে। সমস্ত কিছু আমি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার চটপটা ভেন্ডি ফ্রাই। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকে যে বেল বাটনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
ठीक है।